আরও একটি নতুন এমপ্লয়মেন্ট আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যেরকমটা তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে সিটি সিভিল কোর্ট, তোমরা জানো যে কলকাতা হাইকোর্টের একদম সংলগ্ন সিটি সিভিল কোর্ট, তো সেই সিটি সিভিল কোর্টের নতুন নিয়োগ হবে এলডিসি গ্রুপ ডি প্রসেস সার্ভার পিয়ন ফরাস সুইপার বিভিন্ন পদে নিয়োগ হবে। তো এটা কিন্তু একটা মানে খুবই ভালো খবর, পজিটিভ খবর। আমি তোমাদের বহুদিন থেকে বলছিলাম যে আরও কয়েকটি আদালতে কিন্তু এবছর কিন্তু প্রত্যাশিতভাবেই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসবে। তার কারণ হচ্ছে 2022 সালে লাস্ট নোটিফিকেশান ছিল বীরভূম এবং ঝাড়গ্রাম, যার মধ্যে বীরভূমের এখনও কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয়নি। তোমরা জানো গ্রুপ ডি এবং এলডিসি, এলডিসির ইন্টারভিউ হয়ে গেছে, রেজাল্ট জুন মাসের মিডল বা শেষের দিকে রেজাল্ট বেরিয়ে যাবে। তো তার মাঝখানে নতুন করে 2024 সালে যে নিয়োগের বিজ্ঞপ্তি এসেছে সেটা হচ্ছে কালিম্পং আদালত, অল্প কিছু ভ্যাকান্সিতে আর পূর্ব বর্ধমানের সুইপার পদে, এছাড়া কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসেনি। তোমরা হয়তো বলবে যে স্যার আপনি তো বারবারই বলছেন কিন্তু নতুন করে তো আসছে না। তো আমি তোমাদের এটা তো বলেছিলাম যে নতুন করে কিন্তু আসার সম্ভাবনা আছে, এবং দেখো সেই মতন সিটি সিভিল কোর্টে আমি কিন্তু বলেছিলাম যে সিটি সিভিল কোর্টে কিন্তু ভ্যাকান্সি আছে। তোমাদেরকে আমি বলেছিলাম ভিডিওতে যে আমাদের পশ্চিমবঙ্গে যে কটা জেলা আদালত আছে সেখানে কিন্তু প্রচুর শর্টেজ অফ স্টাফ নিয়ে কাজ হচ্ছে। তোমাদের বলেছিলাম যে বারাসাত আদালতে কিন্তু 100 পয়েন্ট রোস্টারটা নেই বলে ফাইনাল নোটিফিকেশান আসছে না, তার জন্য টেম্পোরারি একটা নিয়োগের বিজ্ঞপ্তি ওরা বার করেছে, যদিও সেটার এখনও প্রসেস কমপ্লিট হয়নি। তো বাঁকুড়া আদালতের টেন্ডার নোটিফিকেশান হয়েছে, এছাড়া তোমাদের পূর্ব মেদিনীপুরের টেন্ডার নোটিফিকেশান হয়েছে, এবং এখানে কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলবো সিটি সিভিল কোর্টের কিন্তু টেন্ডার বিজ্ঞপ্তি হলো, খুবই দ্রুত এটার ফাইনাল বিজ্ঞপ্তি চলে আসবে এবং আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। তো চলো আমরা ডিরেক্ট টেন্ডার নোটিফিকেশানে চলে যাই। দেখো যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ যে অফিস অফ দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি সিটি সিভিল কোর্ট, এই সিটি সিভিল কোর্ট কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের মধ্যেই পড়ছে। কলকাতায় দুটি ডিস্ট্রিক্ট কোর্ট আছে, একটা হচ্ছে সিটি সিভিল কোর্ট আর একটা সিটি সেশনস কোর্ট। যদিও তোমরা অনেকে বলবে যে স্যার সিটি সেশনসে তো বহুদিন আগে টেন্ডার হয়েছিল, তো এইটা কিন্তু এই বছর হয়নি। এই বছরে যে কটা কোর্টের টেন্ডার বিজ্ঞপ্তি বেরোবে তারা কিন্তু নতুন করে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি এবছর দিতেই হবে, সেরকমই কিন্তু সূত্র মারফত জানা গেছে। তার কারণ প্রচণ্ড ক্রাইসিসে, মানে স্টাফ ক্রাইসিসে কিন্তু কাজ হচ্ছে। আমার প্রচুর স্টুডেন্ট হাওড়ায় কাজ করছে, আলিপুরে কাজ করছে, বারাসাতে আছে, তো তাদের থেকে যেরকমটা জানা যাচ্ছে যে খুব দ্রুত কিন্তু এখানে কিন্তু নিয়োগ হবে, বিভিন্ন কোর্টে নিয়োগ হবে। তো তোমরা সেইভাবে পড়াশুনো তোমাদের করতে হবে, তোমরা এইটা ভাববে না যে আমি তোমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি। কালিম্পং আদালতে বেরিয়েছে এবং সিটি সিভিল কোর্টেও কিন্তু খুব দ্রুত বেরিয়ে যাবে, এবং তোমাদের লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম পূর্ব মেদিনীপুরের যেটা তোমাদের টেন্ডার নোটিফিকেশান ছিল সেটা কিন্তু এই মাসেই 22 তারিখে কিন্তু টেন্ডার ওপেন হবে, এবং জুন মাসে কিন্তু আশা করা যায় যে তোমাদের এমপ্লয়মেন্ট নোটিফিকেশান চলে আসবে পূর্ব মেদিনীপুরের, এবং এইটাও কিন্তু জুন মাস বা জুলাই মাসে কিন্তু ফাইনাল বিজ্ঞপ্তি চলে আসার হাই প্রবাবিলিটি। তো এখানে দেখো বলেই দিয়েছে যে দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি সিটি সিভিল কোর্ট ক্যালকাটা ইনভাইটস সিলড টেন্ডার্স ফ্রম দ্য বোনাফাইড এজেন্সিস প্রেফারেবলি হ্যাভিং রেজিস্টার্ড অফিসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড কলকাতা ইন কন্ডাক্টিং দ্য অনলাইন রিক্রুটমেন্ট প্রসেস। অনলাইন রিক্রুটমেন্ট প্রসেস হবে ইন দ্য জাজশিপ অফ সিটি সিভিল কোর্ট। তো এইটা কবের মধ্যে এদেরকে জমা দিতে হবে, দেখো জুন মাসের 4 তারিখের মধ্যে বিকেল 3টের মধ্যে এটা তোমাদের মানে এই এজেন্সিদের জমা দিতে বলা হয়েছে যারা নাকি ইন্টারেস্টেড, এবং 5 তারিখ জুন মাসের 5 তারিখে কিন্তু এই যে টেন্ডারগুলো যেগুলো জমা পড়বে ইন প্রেজেন্স অব দ্য বিডার এবং তাদের রিপ্রেজেন্টেটিভদের সামনে
বিকেল 4:30 সময় কিন্তু জুন মাসের 5 তারিখে ওপেন হয়ে যাবে। অর্থাৎ তারপরে জুন মাসটা প্রসেসিং হবার পরে আশা করা যায় যে জুলাই মাসে কিন্তু চলে আসবে। এটা এই কারণেই জোর দিয়ে বলছি, তার কারণ হাইকোর্ট থেকে প্রায় বছর খানেক আগে একটা চিঠি দেওয়া হয়েছিল যেখানে ভ্যাকান্সি উল্লেখ করে বলা হয়েছিল যে তোমরা কী কী স্টেপ নিয়েছ সেটা জানাও, এবং তারপরেই কিন্তু এই টেন্ডার বিজ্ঞপ্তির কিন্তু একটা হিড়িক পড়ে গেছে। হিড়িক বলছে এই কারণেই, কেননা পরপর কিন্তু টেন্ডার বিজ্ঞপ্তি আসছে। পূর্ব মেদিনীপুর দেখলাম, বাঁকুড়া দেখলাম, কালিম্পং তো বেরিয়েই গেল, এরপরেও কিন্তু আরও কিছু ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু আসবে, যার মধ্যে হুগলি কিন্তু এক্সপেক্টেড আছে। এবং আমি বলতে চাই যে তোমরা সেইভাবে তোমাদের প্রিপারেশান রাখো, সিলেবাসটা সেইভাবে তোমরা জেনে নাও। আমাদের অলরেডি সিলেবাস দেওয়া আছে, তাও আর একবার বলে দিচ্ছি, গ্রুপ ডি এর একটাই পরীক্ষা হয় 100 নম্বরের, জেনারেল নলেজ, অঙ্ক, ইংরাজি এবং বাংলা, ঠিক আছে? কোনো কোনো কোর্টে বাংলা থাকে না, যেরকম কালিম্পং আদালতে বাংলা নেই। আচ্ছা, আর এলডিসির ক্ষেত্রে দুটো পরীক্ষা হয়, একটা এমসিকিউ 100 নম্বরের, সেইটাই কোয়ালিফাই করলে কিন্তু মেইনস পরীক্ষা। তো এমসিকিউ যেটা হয় 100 নম্বরের, সেটাতে জেনারেল নলেজ থাকে, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে জেনারেল নলেজের মধ্যে, তারপরে তোমার ইংরাজি থাকে, ম্যাথস থাকে এবং জিআই এবং বাংলা থাকে। কোনো কোনো কোর্টে কিন্তু বাংলা থাকে না, এবং এলডিসিতে কম্পিউটার অ্যাপটিচিউডের একটা পরীক্ষা হয়। তো তারপরে মেইন্স পরীক্ষা হয়, মেইন্স পরীক্ষা 100 নম্বরের হয়, যেখানে বাংলা এবং ইংরাজি থেকে প্রশ্ন আসে, যেটা নাকি কনভেনশনাল টাইপ। আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু এই মেইন্সের ওপরে কিন্তু ভিডিও প্রচুর দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে, ডিস্ট্রিক্ট কোর্ট মেইন্স প্রিপারেশান বলে। আর আমাদের গ্রুপ ডি এবং এলডিসির প্রিলিমস যেটা হবে, এলডিসির এবং গ্রুপ ডি এর একটাই পরীক্ষা, সেইটার জেনারেল নলেজ এবং ইংরাজির স্টাডি মেটেরিয়ালের জন্যে আমাদের ডিসক্রিপশান বক্স ফলো করো, কীভাবে তোমরা স্টাডি মেটেরিয়ালস পাবে, খুবই এফেক্টিভ স্টাডি মেটেরিয়াল। যারা যারা বিগত বছর এগুলো ফলো করেছে তারা কিন্তু অনেক অনেক উপকার পেয়েছে। তো চলো, তোমাদের কোনোরকম কিছু কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। একটাই কথা বলতে চাই যে প্রিপারেশান সেইভাবে রাখো, নোটিফিকেশান বেরোলে কিন্তু তোমাদের সময় কিন্তু তোমরা বেশি দিন পাবে না। তো চলো, আজকের মতন এতটুকুই।